নমস্কার। সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দুই দিন। রামনগর বারোয়ারিতলায় আজ খুব ঝাঁকের যাত্রা। কলকাতা থেকে দল এসেছে, বেশ বড় দল, রসিক বাণুজ্যের যাত্রার দল, যার নাম এ অঞ্চলের লোকের যথেষ্টই শোনা। কিন্তু এত বড় দল কি পাড়াগাঁয় আসে যখন তখন? এবার বহু চেষ্টার ফলে ওদের আনা হয়েছে। রামনগর উচ্চ প্রাথমিক পাঠশালা থেকে ফেরবার পথেই কাতু এ সংবাদটি জোগাড় করে এনেছে। এ নিয়ে অনেক কথাবার্তাও হয়ে গিয়েছে কাতু ও তার বন্ধুবান্ধবদের মধ্যে। ননি ওদের বাড়ি এলো পেয়ারা পাড়তে। কাতুর বাবা দুর্গাচরণ মজুমদার চোখে দড়ি বাঁধা চশমা পরে বাইরের ঘরে বসে জমি সংক্রান্ত কাগজপত্র দেখছিলেন। ননিকে দেখে বললেন, কে? দুর্গাচরণ বড় কড়া প্রকৃতির মানুষ। ননি ভয় ভয় বললে, জ্যাঠামশাই, কে তো আছে। কেন, কি দরকার তোমার? জ্যাঠামশাই, দুটো পেয়ারা পারব। তা পারবে না কেন? তোমাদের জন্যই তো গাছ রাখা, কেন পারবে না? ননির সাহসে কুলোলো না আর পেয়ারার সম্বন্ধে কোনো কথা তুলতে। সে চলে যাচ্ছে বাড়ির বার হয়ে। এমন সময় কাতু তাকে দেখতে পেয়ে বাড়ির ভেতর থেকে ছুটে এলো। ননি বললে, ভাই, তোর বাবা পেয়ারা পাড়তে দিলে না। কাতু আশ্বাস দিয়ে বললে, বাবা এখনই উঠলো বলে নশরাপুর যাবে খাজনার তাগাদা করতে, আর সেই ফাঁকে তুই আর আমি পেয়ারা পাড়ব। আজ রাত্রে যাত্রা শুনতে যাবি না? তুই যাবি? দল খুব ভালো না? ও বাবা, কলকাতার বড় দল, দেখিস কি চেহারা, কীসব সাজগোজ, কি গান! তুই কি করে জানলি, দেখেছিস নাকি? সবাই বলছে রামনগর বাজারে 200 টাকায় এক রাত, আর আমাদের বেলেডাঙার দল 35 টাকায় এক রাত গাইলে। রাম, কিসের সঙ্গে কিসের কথা, 200 টাকা আর 30 টাকা! কাতু আর ননি খুব হেসে উঠল এক চোট। তাদের মনে হলো এমন একটা মজার কথা তারা কখনো বলেনি বা শোনবার সুযোগ পায়নি। উৎসাহের চোটে কাতু রসিক বাণুজ্যের দলের গুণাগুণ অনেক বাড়িয়ে বলে। তাদের দলের ভীম যে সাজে তাকে নাকি সে দেখে এসেছে। এক হাঁড়ি ভাত ডাল তার সামনে বেড়ে দেওয়া হয়েছে, তা সে একা খাচ্ছে। তার চোখ দুটো লাল ভাঁটার মতো, দেখলে ভয় হয়। গলার সুর কি যেন বাঘের গলার আওয়াজ। ওদের তলোয়ারগুলো কিন্তু সত্যিকার তলোয়ার, অন্য অন্য বাজে দলের মতো ওই রাং বা টিনের নয়। বলা বাহুল্য এসবের কিছুই কাতু দেখে আসেনি। সে অবশ্যই যাত্রা দলের বাসাতে গিয়ে দেখেছিল অনেকগুলো লোক কলার পাতা পেতে ভাত খেতে বসেছে। তার মধ্যে কোনটা ভীম, কোনটা নকুল, কোনটা বেদব্যাস, সে তার কিছুই জেনে আসেনি। ননি সব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, তোর বাবা তোকে নিয়ে যাবে, আমার মামা আমায় যেতে দেবে না। মামা যদি দেয়, মামিমা তো খাড়া উঠিয়েই আছে, আমার বড় ইচ্ছে যেতে। দুই বন্ধুতে পরামর্শ করলে ওরা যাবে নিশ্চয়ই। ননিকে যদি মামা না যেতে দেয় তবে সে লুকিয়ে যাবে কাতুর বাবার সঙ্গে। দুজনেরই বুক দুরদুর করছে, কি হয় কি হয়। সন্ধ্যার আগেই দুর্গাচরণ মজুমদার চাদর কাঁধে ফেলে লাঠি হাতে নিয়ে লণ্ঠন ঝুলিয়ে যাত্রা শুনতে বেরুলেন। কাতু গেল বাবার সঙ্গে, কিন্তু ননি বেচারির মামা প্রসন্ন না হওয়ায় তার বাড়ির বাইরে পা দেওয়া সম্ভব হল না। কাতুর মন বেলুনের মতো ফুলে উঠেছে। এখনই সে রসিক বাণুজ্যের যাত্রা দেখতে পাবে এখানে, এ অসম্ভব ব্যাপার সম্ভব হবে এখনই। কতকগুলো লোক এসে আসরে আলো জ্বেলে দিয়ে গেল, লোকের ভিড় জমে গেল আসরে।
বহু দূর দূরান্তর থেকে লোক দেখতে এসেছে রসিক মাড়ুজ্জের যাত্রা। তাদের হাতে চিঁড়ের পুটুলি, বগলে তামার টিকের ধোঁয়া। আসরের বাইরে এক একখানা থান ইট পেতে সবাই বসে গেল। আসরে বাদ্যযন্ত্র আনা হলো, সুর বাঁধা, টুং টাং করতে আধ ঘন্টা লাগলো। কাতুর ধৈর্যের বাঁধ ভাঙে ভাঙে, রাজা কতক্ষণে আসবে? ও বাবাকে জিজ্ঞেস করলে, কি পালা হবে বাবা? দুর্গাচরণ অন্য এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন, ধমক দিয়ে বললেন, দেখো না কি হবে, আমি কি জানি। দুর্গাচরণ যে লোকটির সঙ্গে কথা বলছিলেন তিনি বললেন, সত্যি আজ এদের কি প্লে হবে জানো? নল দময়ন্তী এদের নাম করা প্লে, দেখো কি হয়। এমন সময় পালার প্রোগ্রাম বিলি হলো আসরে। কাতু তার বাবারখানা চেয়ে নিলে, তারপর পড়ে দেখেই বিস্ময়ে আনন্দে বাবাকে দেখিয়ে বললে, বাবা এই দেখো নল দময়ন্তীর পালা হবে, নল দময়ন্তী বাবা, দেখো না, ও বাবা নল দময়ন্তী। আহ, নল দময়ন্তী তা কী করতে হবে, নাচবো, চুপ করে বসে দেখো। যাত্রা আরম্ভ হয়ে গেল। বিস্ফারিত চোখে কাতু একদৃষ্টে চেয়ে দেখলে পঞ্চনল জাঁকজমকের সঙ্গে শলমা চুমকির কাজ করা জরির পোশাক পরে সভাস্থল আলো করে বসেছে। কি তাদের হাত পা নাড়ার কায়দা, কি তাদের তরবারির রাসফালন! ইন্দ্রের সঙ্গে বরুণের কথা কাটাকাটির কি বাহার! আর গান, এমন সুন্দর সুরের গান এ পর্যন্ত সে শোনেনি এ পাড়া গায়ে। দৃশ্যের পর দৃশ্য বদলে চলেছে, প্রত্যেক দৃশ্যে অভিনব ঘটনার সমাবেশ। নতুন নতুন সুরের গান, নতুন নতুন সুন্দর মুখ, পরীর মতো মেয়েরা। মেয়ে নয় ওরা, পুরুষ কাতু জানে না যে এমন নয়, কিন্তু দু একটি মেয়ে সম্বন্ধে কাতু ঠিক বুঝতে পারলে না ওরা ছেলে না সত্যি মেয়ে। সে বাবাকে বললে, বাবা, ও বাবা। দুর্গাচরণ বললেন, কে, কেন কথা বলছো, চুপ করে থাকো। ওরা মেয়ে না ছেলে? চুপ করে বসে থাকো, বোকো না। কাতু তন্ময় হয়ে গিয়েছে, তার বাহ্য জ্ঞান নেই। একটা দৃশ্যে তার মন নেচে উঠল, এবার বোধহয় যুদ্ধের আয়োজন চলবে। কলিরাজ যে সেজেছে তার কি বিকট চেহারা আর সাজসজ্জা! সত্যিই লোকটা খারাপ নাকি? নিশ্চয়ই লোকটা খুব বদমায়েশ। বুড়ো কঞ্চুকেই কি হাসিয়েই গেল! এইবার একটা করুণ দৃশ্যের অবতারণায় সভার লোক কেঁদে ভাসিয়ে দিল, সেই সঙ্গে কাতুও। রাজ্যহারা নল বনে দিশাহারা অবস্থায় একটি বৃক্ষতলে আশ্রয় নিয়েছেন। বৃক্ষতলে আশ্রয় নেওয়ার ব্যাপারটা অবশ্যই নলের বক্তৃতার মধ্যে দিয়ে প্রমাণ পেয়েছে, কেননা তিনি বসে আছেন আসরের ঝাড় লণ্ঠনের তলায়। সঙ্গে রয়েছেন নিরাভরণা দময়ন্তী। প্রোগ্রামে আছে অলক্ষ্যে বিধিলিপির সঙ্গীত। নলের করুণ বক্তৃতা শেষ হবার সঙ্গে সঙ্গে আসরের সকলে উঁকিঝুঁকি মেরে দেখলে বিধিলিপি সাজঘর থেকে বেরুলো কিনা। কাতু অধীর আগ্রহে দাঁড়িয়ে উঠেছে, কিন্তু ঠিক যে সময় একটি বালক কণ্ঠের মধুর সঙ্গীতের সুরে আসর ভরে গিয়েছে, দেখা গেল ধীরে ধীরে বিধিলিপি গান গাইতে গাইতে আসরে ঢুকছে। সেই সময় দুর্গাচরণ মজুমদার হাই তুলতে তুলতে বললেন, চলো, রাত হয়েছে, যাওয়া যাক, বাড়ি চলো, ছাতি নাও হাতে। কাতু অবাক, বাবা কি সত্যিই বাড়ি যেতে চায়? ঠিক এই সময় মানুষে পারে আসর ছেড়ে বাড়ি চলে যেতে? কাতু বললে, বাবা এখন বাড়ি যাবো কি বলছো, আমি যাবো না বাবা। না না চলো, ও আর কি দেখবে সারা রাত জেগে, রাত দশটা, ওই নাকে কান্না চলবে এখন সারা রাত, চলো চলো ছাতিটা নে হাতে, ভিড়ে হারিয়ে যাবে, কাল আবার জিয়ালাতে খাজনার তাগিদে যেতে হবে ভোরে। চলে আসতেই হলো, উপায় নেই কাতুর। ওর চোখে জল ভরে এলো, বাবার উপর বিরাগে ওর মন তিক্ত হয়ে উঠেছে। কেমন লোক বাবা, কিচ্ছু বোঝে না, এমন সুন্দর জায়গা। রাগে সে বাবার সঙ্গে কথা বললে না সারা রাস্তা।
35-36 বছর পরের কথা। কার্তিকচরণ মজুমদার সকালে উঠে কাগজপত্র দেখছেন, কার্তিকের মহাজনি কারবার আছে, আড়ত আছে ধানের ও পাটের। গত 50-এর মন্বন্তরে ধান চাল হাত ফিরতি হয়ে বেশ কিছু লাভবানও হয়েছেন। তাঁর কর্মচারী হরিপদ এসে বললে, বড়বাবু ছেকাটি কখানা গাড়ি যাবে? যে কখানা জোগাড় হয় মাল কত? দাদনের মাল হবে 50 মন, আর এদিক ওদিক যা জোগাড় হয়। 5খানা এখান থেকে নিয়ে যাও। লরির জন্যে শম্ভুকে খবর দিতে বলে দিলাম। আহা, লরি 1খানা নয় 2খানা, আমের গুঁড়ি যাবে 7টা, 4 টন। আপনি বেরুবেন কখন? আমি খেয়ে দিয়ে বেরুবো, তুমি চলে যাও আগে। এমন সময় কার্তিক মজুমদারের 10 বছরের পুত্র নীলু এসে বললে, বাবা আজ থিয়েটার হবে রামনগরে, দেখতে যাবো বাবা। থিয়েটারের নিমন্ত্রণপত্র কার্তিক মজুমদার পেয়েছিলেন বটে, রামনগরের তরুণ সংঘ আজ কী যেন একটা প্লে করবে তাতে লেখা ছিল। কিছু চাঁদাও তারা নিয়ে গিয়েছিল একদিন এসে, কিন্তু কর্মব্যস্ত কার্তিকের সে কথা স্মরণ ছিল না। নীলু বললে, বাবা যাবে তো? দেখি, আজ আবার অনেক গোলমাল, যেতে পারি কিনা দেখি। সে হবে না বাবা, তুমি না গেলে আমি যাবো কার সঙ্গে? আমার দেখা হবে না, থিয়েটার কখনো আমি দেখিনি। আচ্ছা যাও, সকালে উঠে এখন পড়ো গে যাও, সে তো ও বেলা, তার এখন কি? এই সময় পাটের মহাজন ফলে আর মানিক মণ্ডল উঠোনে এসে দাঁড়িয়ে বললে, বড়বাবু এই আমার তার কি হলো? কিসের? আমার সেই মামলা আজ মিটিয়ে দেন বাবু। হ্যাঁ হ্যাঁ দেব, আজ 50 মন আনছি দাদনের মাল, আরও 100 মজুত। তোমার কখানা লরি? 2খানার বায়না দেওয়া আছে, মাল বেশি হলে আরও 1খানা লাগবে। আমায় 200 মন জোগাড় করে দিতে হবে আপনার, একটু নেকনজর করুন। কার্তিক তাকে আশ্বাস দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন চা খেতে। কার্তিকের স্ত্রী বললেন, তা যাও না, খোকাকে একবার থিয়েটার দেখিয়ে আনো না, পাড়াগাঁয়ে ও সব জিনিস তো কখনো হয় না, এবার হচ্ছে যখন ওকে দেখিয়ে আনো, ও কখনো দেখেনি। কার্তিককে অগত্যা যেতে হলো সন্ধ্যার সময় রামনগরের বাজারে, স্ত্রীর নিতান্ত পীড়াপীড়িতে, নতুবা ঝগড়া বাঁধে। কিন্তু মন তাঁর ভালো ছিল না। কর্মচারীরা সংবাদ দিয়েছে দাদনের পাট আশানুরূপ আদায় হয়নি, প্রায় 7,500 টাকা ছড়ানো রয়েছে চাষি মহলে ধান আর পাটের দাদন বাবদ। গত দুর্ভিক্ষের সময় চড়া দামে ধান চাল বিক্রি করে মোটা টাকা ঘরে এসেছিল বলেই এবার আশায় আশায় এত টাকা ছড়িয়েছিলেন, কিন্তু বাজার হঠাৎ নেবে যাবে বুঝতে পারা যায়নি। ধানের দামও অত্যন্ত কম, পাটও তথই বচ। তারপর অতগুলো ছড়ানো টাকার বদলে ধান ও পাট আদায় হল না আজও। নীলু দুধ চিঁড়ের ফলার খেয়ে এসেছে, ছেলে মানুষের খিদে বেশি, কার্তিক কিছু খেয়ে আসেননি। তিনি অর্থ উপার্জন শক্তি অর্জন করবার সঙ্গে সঙ্গে পরিপাক শক্তি হারিয়েছেন। রাত্রে খান 2খানা রুটি আর একটু দুধ, আগে খেতেন সুজির রুটি, কিন্তু এখন যুদ্ধের বাজারে ঘনীভূত অবস্থায় সুজি পাওয়া যায় না, আটার রুটি খেয়ে থাকেন। সন্ধ্যার পরেই থিয়েটার আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু চ্যাংড়া ছোকড়াদের ব্যাপার, হইচই করতে 2 ঘন্টা কাটাবার পর রাত 9টার সময় কনসার্ট বাজনা শুরু হলো। একালের থিয়েটারে ওসব অচল বলে কোনো শহর ঘেঁষা অতি আধুনিক তরুণ সভ্য আপত্তি তুলেছিল, শেষ পর্যন্ত আপত্তি টেকেনি। কনসার্ট না বাজলে এ পল্লীগ্রামে থিয়েটার জমবে কেন? কার্তিক ছেলেকে নিয়ে একেবারে সামনের আসনে বসেছেন, তার কারণ এ নয় যে তিনি ভালোভাবে অভিনয় দেখতে পাবেন সেই উদ্দেশ্যে। এর প্রধান কারণ রামনগরের বাজারের প্রসিদ্ধ আড়তদার শরৎনাথ ওখানেই বসেছে। শরৎনাথ এ অঞ্চলের বড় আড়তদার, তার পাশে বসে কার্তিক মজুমদার ব্যবসায়ের কথা বলতে আরম্ভ করলেন। তিনি আসলে জানতে চান শরৎনাথের দাদন অনুযায়ী পাট ধান আদায় হচ্ছে কি না, কেন এবছর তার এ বিপর্যয় ঘটল।
শরৎনাথ ঘুঘু লোক, তিনি ব্যবসার প্রকৃত সংবাদ কাউকে প্রকাশ করতে রাজি নন। দুজনেই যখন কথাবার্তায় মশগুল, তখন স্টেজে বন্দি অক্ষম শাহজাহান জাহানারার হাত ধরে বিলাপ করছেন। শরৎনাথ বললেন, আর ভয়া, সে জুত বাজারে নেই, নতুন ধান 3.5 টাকা মন, আলমপুর পরগনা ভর পাটের দাদন ছড়িয়েছি, 2 মন পাট এখনো মজুত হয়নি, ব্যবসার দিন চলে গিয়েছে। কার্তিক মজুমদার বললেন, আরে দাদা, তোমরা হলে হাতি, গেলেও 2-5 হাজার মরবে না, আর আমরা হচ্ছি মশা, সামান্যতেই কষ্ট পাবো। তারপর নীলু বলছে, বাবা ওই দেখো আওরঙ্গজেব, বাবা ভারতবর্ষের ইতিহাসে আছে আওরঙ্গজেবের কথা, সেই আওরঙ্গজেব। আহ, তুমি খোকা বোকো না। শরৎনাথকে কার্তিক সব কথা খুলে বলেননি, ব্যবসার গুপ্ত কথা কেউ বলে না। 500 মন পাট তিনি চিনিলি কাপাসডাঙ্গার আড়তে জমা করে রেখেছেন, গরুর গাড়ি অভাবে আনতে পারছেন না সদর আড়তে, এখান থেকে লরিতে বোঝাই দেবেন। গরুর গাড়ির কি ব্যবস্থা করে থাকেন শরৎনাথ, এইটি কার্তিক মজুমদার জানবার উদ্দেশ্যে বারবার সেই কথাই ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলেন। শাহজাহান বলছেন, দেব লাফ, দি লাফ। নীলুর চোখ বেয়ে জল পড়ছে, সে কথার অর্থ যে সব বুঝছে তা নয়, শাহজাহানের কথা বলবার ভঙ্গিতে তার কান্না আসছে। নীলু বললে, বুড়ো কি বলছে বাবা, ও লাভ দেবে কোথায়? কার্তিক মজুমদার জবাব দিলেন, আহ চুপ করো, শোনো কি বলছে, দুষ্টুমি করতে নেই। দুষ্টুমি সে কি করলে বুঝতে না পেরে নীলু চুপ করে রইল। আরও ঘণ্টাখানেক কাটল। শরৎনাথ 5 খানা গরুর গাড়ি কাল সকালে পাঠিয়ে দেবার অঙ্গীকার করেছেন। বললেন, কত সকালে? এই 7টার সময়। তোমার বাড়ি পাঠাবো না আড়তে? এই সদর আড়তে। লরি জোগাড় আছে? সেজন্যে ভাবনা নেই, ওই সুবল লরি দেবে বলেছে, স্টেশনে পৌঁছে দেবে মাল। ভাড়া মন করা না টিপ পিছু? হ্যাঁ টিপ পিছু। জহরতুন্নিসা রাজসভায় আওরঙ্গজেবকে হত্যা করতে গিয়েছিলেন এই মাত্র, খুব একচোট হাততালি পড়তেই কার্তিক মুখ তুলে চেয়ে দেখলেন, সুলতান সুলেমানের সঙ্গে আওরঙ্গজেবের কথা কাটাকাটি হচ্ছে। কার্তিক মজুমদার ব্যস্ত হয়ে পড়লেন, কত রাত হয়েছে, 11, আর তিনি থাকতে পারছেন না। কাল সকালে উঠে সদর আড়তে শরৎনাথের প্রেরিত 5 খানা গাড়ি বাদে আরও অন্তত 5 খানা গাড়ির জোগাড় করতে হবে। নীলু বললে, না বাবা আমি এখন উঠব না, কেমন জায়গাটা হচ্ছে আর তুমি উঠছো এখন? চলো চলো, সব দেখবার অনেক সময় আছে, কাল রাত থাকতেই আমাকে উঠে ওই মুচিপাড়ায় লোক পাঠাতে হবে গাড়ির জন্যে। তোমাদের কি ভাবনা চিন্তা তো নেই? বাবা নাও ওঠো। নীলু নিতান্ত অনিচ্ছার সঙ্গে কাঁদো কাঁদো মুখে বাবার সঙ্গে আসরের বাইরে এলো। বাইরে এসে দাঁড়িয়েও সে সতৃষ্ণ ও আগ্রহ দৃষ্টিতে পিছন ফিরে বারবার দূরের আলোকিত স্টেজটার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগল। কার্তিক মজুমদার বললেন, আহ হোঁচট খেয়ে পড়ে যাবে, হাঁ করে দেখছো কি পেছন ফিরে, চোখ দিয়ে চেয়ে পথাটো অন্ধকার রাত্রিরে,